ইমেলটি পাঠশালার পক্ষ থেকে শুভ নববর্ষের সমস্ত দর্শক এবং শ্রোতাদের গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম, সেই সাথে আমার বন্ধু বান্ধব ভাই বোনেদের আমাদের গভীর ভালোবাসা। সেই সঙ্গে আরও জানাই যে বিগত বৎসরগুলিতে যে করোনা নামক মহামারীতে যে আক্রান্ত হয়ে জুবুথুবু হয়ে সারা বিশ্ব যে গৃহবন্দী হয়ে পড়েছিল, আশা করব এই নতুন বছরে সেই গৃহবন্দী দশা থেকে মুক্তি পেয়ে আবার পৃথিবী তার নিজের সাজ ফিরে পাবে এবং জগৎসভায় শ্রেষ্ঠ আসন রবে। এবং সেই সঙ্গে আমি জানাই যে প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা এবং যে যার মনস্কামনা নতুন বছরে সবার পূর্ণ হবে, সেই আশা নিয়ে নতুন বছর শুরু করুন। সবাই সুস্বাচ্ছন্দ্যে সুস্বাস্থ্যে থাক। আমাদের ইউটিউব চ্যানেলটি যেভাবে শুরু হয়েছিল, অনেক বাধা বিপত্তি প্রতিবন্ধতা কাটিয়ে আজ যে জায়গায় উপস্থিত হয়েছি, তার জন্য তার সমস্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার প্রধান কারিগর হচ্ছে আমার দর্শক শ্রোতা। অতএব তাদের জন্য আবারও একবার অভিনন্দন জানাই। আমার কাছে প্রত্যেকটি সাবস্ক্রাইবার যেমন মূল্যবান, সেই সঙ্গে প্রত্যেকটা ভিউয়ার্সও অত্যন্ত মূল্যবান। তার সঙ্গে তাদের মূল্যবান কমেন্টগুলি আমার পথের যেসব ভুলভ্রান্তি হয়ে থাকবে সেগুলো তারা শুধরে দেওয়ার চেষ্টা করবে। আশা রাখবো ভবিষ্যতে আরও ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। সেই জন্য আমার সাথে সহযোগিতা করুন এবং সঙ্গে থাকুন, এবং ভবিষ্যতে আমি আরও বেশ কিছু দিনে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই জন্য আপনারা ধৈর্য ধরুন, আমার সঙ্গে থাকুন এবং ভরসা রাখুন, যাতে করে আমি আমার এই যে পথ চলা শুরু করেছি সেটা সঠিকভাবে সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারি। আশা রাখুন এবং ভবিষ্যতে আরও বেশ কিছু ভিডিও নিয়ে আমি আসতে চলেছি, অতএব সঙ্গে থাকুন, ভরসা রাখুন। নমস্কার।